ট্রেনের নিচে কাটা পড়ে মালিবাগ জামিয়ার প্রবীণ শিক্ষকের ইন্তেকাল। প্রিয় দর্শক, রাজধানীর জামিয়া শারাইয়াহ মালিবাগ মাদ্রাসার প্রবীণ জেনারেল শিক্ষক ও কোষাধ্যক্ষ এলাহি বখশ আবদুল্লাহ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুপুর 2:15 তার জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার 9 সেপ্টেম্বর সকালে ফজরের নামাজ পড়ে মালিবাগের পাশে রেললাইন ধরে হাঁটছিলেন তিনি। এ সময় তাসবিহ পাঠ করছিলেন তিনি। এমন সময় হঠাৎ পেছন থেকে ট্রেন চলে আসে, কিন্তু তিনি টের না পাওয়ায় ট্রেনের নিচে কাটা পড়েন। কোষাধ্যক্ষ এলাহি বখশ আবদুল্লাহ মালিবাগ জামিয়ায় দীর্ঘ 23 বছরের বেশি সময় ধরে জেনারেল সাবজেক্টে পাঠদান দিয়ে আসছিলেন, পাশাপাশি প্রধান কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য ছাত্র ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। জেনারেল শিক্ষিত হলেও ওলামাই কেরামের অনুগত, দাওয়াত ও তাবলিগের একজন একনিষ্ঠ মুবাল্লিগ ছিলেন তিনি। সব সময় সুন্নতি লেবাসেই নিজেকে পরিপাটি করে রাখতেন। মালিবাগ জামিয়ার দাওয়াত ও তাবলিগের সকল গুরুদায়িত্ব খুশি মনে পালন করতেন। তার মৃত্যুতে মালিবাগ মাদ্রাসা এবং মালিবাগ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় দর্শক, কেমন যেন কওমি অঙ্গনে একের পর এক শোকের ছায়া নেমে আসছে। আমাদের কওমি অঙ্গন থেকে একের পর এক ঝরে যাচ্ছে একটি একটি করে নক্ষত্র। গতকাল আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন মুফতি আব্দুস সালাম চাটগামী রহিমাহুল্লাহ। আর আজ সকালবেলায় মালিবাগ জামিয়ার দীর্ঘ 23 বছরের প্রবীণ শিক্ষক, যদিও তিনি আলেম ছিলেন না, কিন্তু তিনি দাওয়াত ও তাবলিগের নেসবতে তার লেবাস, তার মুখের দাড়ি এবং দাওয়াত ও তাবলিগের গুরুদায়িত্ব মালিবাগের তিনিই পালন করতেন। আজ এই মহান মানুষটি আমাদের ছেড়ে চলে গেলেন। সত্যি তার এই ট্রেনে কাটা পড়ে মৃত্যুর সংবাদটি শুনে আমরা সবাই মর্মাহত। সকলের কাছে অনুরোধ করব, সবাই যার যার জায়গা থেকে তার জন্য প্রাণ ভরে দোয়া করুন। আল্লাহ পাক যেন তার খেদমতগুলোকে কবুল ও মঞ্জুর করে নিন, তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। সেই সাথে এখনও যারা আমাদের কওমি অঙ্গনের মুরব্বি, বাংলাদেশের সেরেতাজ আলেমে দিন বেঁচে আছেন, আল্লাহ সকলকে যেন হায়াত দারাজ করেন। যারা এখনও আমাদের এনজয় ইসলামিক লাইফ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন এবং এই ভিডিওটি শেয়ার করে মালিবাগ জামিয়ার সকল ছাত্রদের কাছে এই সংবাদটি পৌঁছে দিতে সহযোগিতা করুন। সকলকেই ধন্যবাদ।